মাত্র তিন দণ্ডের জন্য এখানে এসেছি, কিন্তু মার কাছে যাব না কমলার কাছে যাব? না না না, মার কাছে যদি সময় পাই যাব, আগে কমলার কাছে যাই। দ্বার খুলো, দ্বার খুলো গো কমলা, ও কমলা দ্বার খুলে দাও তুমি, আমি যে আইসাছি গো কমলা, দ্বার খুলে দাও তুমি গো কমলা, দ্বার খুলে দাও তুমি। আমার কথা শুনতে পাচ্ছ না কমলা? কমলা, বিশ্বাস যদি না হয় আমার হাতের আম।
সত্যি আমি এসেছি, বিশ্বাস হচ্ছে না? তাহলে তুমি জানলাটা খোলো। আমি কি করব? আমি আমার হাতের আংটিখানি তোমাকে দেখাচ্ছি, তুমি তো বলছি আমি একটু দেখি সত্যি সে অন্য কেউ না আমার স্বামী। কই দেখি যে সত্যি আমার স্বামী, আমি যে বড় অন্যায় করেছি, আমাকে এখনই দরজাটা খুলে দিতে হবে। কমলা স্বামী আমাকে ক্ষমা করে দিন স্বামী। তুমি কেন ক্ষমা চাইবে? ক্ষমা চাওয়ার কিছু নেই, কারণ আমি মাত্র তিন দণ্ডের জন্য শুধু তোমার কাছে দেখা করার জন্য এসেছি। স্বামী আগে আম্মা জানের সাথে দেখা করে এসে তারপরে আমার সাথে কথা বলবেন। ঠিক আছে, তাহলে তুমি আচ্ছা ঠিক আছে, আপনি অনেক কষ্ট করেছেন, এখানে বসুন, আমি আপনাকে খাবার দিই, তারপরে আম্মার সাথে কথা বলব। ঠিক আছে, তাই চলো।